হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? অনেক দিন পর সবার সাথে আবার কথা হচ্ছে। আজকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি মজার রেসিপি, যেটা হচ্ছে শুটকি দিয়ে রান্না করা। শুনলেই জিভে জল চলে আসে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশের বাহিরে থাকি, তাদের জন্য শুটকি মানেই অনেক স্পেশাল একটা খাবার, যেহেতু সবসময় আমাদের রান্না করা হয় না। আর এই রেসিপিটা আজকে দেখাবে আমার খালামুনি, যিনি বাংলাদেশে থাকেন। রিসেন্টলি আমার বোন বাংলাদেশে গিয়েছিল এবং ওকে বিদায় দেওয়ার জন্য আমার নানুর বাসা থেকে অনেক মানুষই এসেছিল। তার মধ্যে আমার খালামুনিও এসেছিল এবং ও রান্না করে আমার বোনকে খাইয়েছিল শুটকি মাছ দিয়ে বেগুন, সজনা, মিষ্টি আলু এবং নর্মাল আলু, আমরা যেটা খাই সেটা। তো আমার বোন সেটা খেয়ে আসার পরে আমাকে বলছে যে আপু, এই রেসিপিটা তো নেওয়া দরকার ছিল, তো আমি দেখি খালামুনিকে বলে যদি নিতে পারি। তারপরেই খালামুনি সেটা রান্না করে আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছে, তার জন্য খালামুনিকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে আরও অনেক ধন্যবাদ দিব এর জন্য যে আপনি অনেক সুন্দর করে ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন। তো হচ্ছে খালামুনি কিন্তু রান্না শুরু করে দিয়েছে। প্রথমে কিন্তু তেল, পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তারপর দিতে হবে গুঁড়ো হলুদ। আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সে সেরকম মশলা দিয়ে নেবেন। দিয়েছে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিল পানি কষানোর জন্য। শুটকি মানেই কিন্তু আপনাকে ভালো করে কষাতে হবে। পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু শুটকি একসাথে দিয়ে সেটাকে কষিয়ে নেবেন, সাথে লবণটাও অ্যাড করে দিতে ভুলবেন না। এটা কিন্তু এখন খালামুনি সুন্দর করে কষিয়ে নেবে। কষানো হলেই হয়তোবা এর মধ্যে যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিবে। দিয়েছে নর্মাল আলু এবং এখানেও আর একটু পানি দিয়ে দিল, দিয়ে হয়তো বা এটাকেও কষাতে হবে। দিয়ে দিল বেগুন, আপনারা যে কোনো ধরনের বেগুন, লম্বা বেগুন, ছোট বেগুন, গোল বেগুন, যে কোনো ধরনের বেগুন ইউজ করতে পারেন। আসলে কি জানেন, আমরা চাইলে ইউটিউব থেকে বের করে দেখে হয়তো বা রেসিপিটা শিখে নিতে পারতাম, কিন্তু না, আমার বোন যেভাবে বলছিল যে খালামুনির হাতের এই রান্নাটা, ও মানে অসম্ভবভাবে প্রশংসা করছিল যে এত মজা, এত মজা ও কখনোই খায়নি, যার জন্য আমরা এই রিকোয়েস্টটা করেছিলাম এবং খালামুনির জন্য আমাদেরকে ভিডিওটা করে পাঠিয়েছে। দিয়ে দিয়েছে মরিচ এবং এটাকে ভালো করে মেখে দেন ঢেকে দিল। তারপর দিয়ে দিয়েছে মিষ্টি আলু এবং সজনা, এটাকে ভালো করে কষিয়ে রান্না করে ফেললেই কিন্তু হয়ে যাবে মজাদার সজনা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে শুটকি। আপনারা যে কোনো ধরনের শুটকি ইউজ করতে পারেন, তবে পুঁটি মাছের শুটকিটা হলে বেশি ভালো হয়, কারণ পুঁটি মাছের শুটকিটার মধ্যে স্বাদ অন্যরকম এবং ঘ্রাণটাও কিন্তু অন্যরকম আসে। আর এই তরকারি হলে আর ভাতের সাথে আর কিছুই দরকার পড়বে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং রেসিপিটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকের রেসিপিটা। অলমোস্ট কিন্তু হয়ে যাচ্ছে, আমার তো রান্না দেখে এখনই খেতে ইচ্ছা করছে। আমি আমার বোনকে বলেছি যেন সুন্দর করে এভাবে রান্না করে, কারণ আমার চাইতে ও খুব ভালো শুটকির তরকারি রান্না করতে পারে। আমি ওয়েস্টার্ন রান্নাগুলো ভালো পারি আর ও হচ্ছে এ ধরনের রান্নাগুলো ভালো পারে, যার জন্য আপনাদের সাথে আমি কিন্তু সেটাও শেয়ার করব, হয়তো বা আমার ফেসবুক গ্রুপে। যারা এখনও আমার গ্রুপে জয়েন হননি, লাইফ ইজ ভেরি কালারফুল, সার্চ করলেই চলে আসবে, আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের রান্না কিন্তু আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।